আসসালামু আলাইকুম বন্ধুরা একজন বাচিক শিল্পী মানি যিনি কণ্ঠ সংক্রান্ত কাজগুলোতে পারদর্শী যাকে আমরা সাধারণত ভয়েস আর্টিস্ট বলি যিনি তার কণ্ঠকে প্রয়োজনের দাবিতে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের উপযোগী করে গড়ে তুলতে পারেন কবিতা আবৃত্তি সংবাদ পাঠ উপস্থাপনা নেপথ্যে কণ্ঠ প্রদান প্রতিবেদন পাঠ ইত্যাদি বাচিক শিল্পের অন্তর্ভুক্ত মূলত আবৃত্তি বাচিক শিল্পের মূল ভিত্তি কারণ আবৃত্তি শেখার মাধ্যমেই মানুষ উচ্চারণ ভাব রস ছন্দ কণ্ঠের সাধনা কণ্ঠের উঠানামা ইত্যাদি বিষয় রপ্ত করে আবৃত্তির মাধ্যমেই একজন মানুষ বেসিক উচ্চারণ ও কণ্ঠের সাধনার বিষয়টি গড়ে তোলে এরপর সে তার শুদ্ধ উচ্চারণের স্পষ্ট ও পরিষ্কার কণ্ঠের উপর ভর করে সংবাদ পাঠ উপস্থাপনা ভয়েস আর্টিস্টের যাবতীয় কাজগুলোতে লেগে থেকে সময় দিয়ে পারদর্শিতা অর্জন করতে পারে অনেকেই স্বপ্ন দেখেন সংবাদ পাঠক উপস্থাপক বা রেডিও জকি হবেন কিন্তু তারা তাদের উচ্চারণ ও কণ্ঠের বেসিক জায়গাটি গড়ে তোলেন না তাতে যেটা হয় স্বপ্ন স্বপ্নই থেকে যায় কিন্তু বাস্তবে রূপ নেয় না তাই যে কোনো ক্ষেত্রেই ভালো করতে হলে নিজেকে যোগ্য ও নিখুঁত করে গড়ে তোলা অপরিহার্য এবং স্বপ্নের পথে এগিয়ে যাবার জন্য দরকার লেগে থাকা তবেই স্বপ্ন আলোর মুখ দেখবে বন্ধুরা আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেগুলো বাচিক শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে অবশ্যই আপনাকে রপ্ত করতে হবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুরুতেই যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনির উচ্চারণের সঠিক প্রয়োগ করতে হবে আপনাকে ক্ষে ক্ষয়ের মতো উচ্চারণ করতে হবে ককে কয়ের মতো উচ্চারণ করতে হবে গকে গয়ের মতো উচ্চারণ করতে হবে ঘকে ঘয়ের মতো উচ্চারণ করতে হবে বকে বয়ের মতো উচ্চারণ করতে হবে ভকে ভয়ের মতো উচ্চারণ করতে হবে অনেকে খ উচ্চারণ করতে গিয়ে উচ্চারণ করেন ক অনেকে ঘ উচ্চারণ করতে উচ্চারণ করেন গ অনেকেই ভ উচ্চারণ করতে গিয়ে উচ্চারণ করেন ব এই বিষয়গুলো অবশ্যই হতে দেওয়া যাবে না এই বিষয়গুলো ভালোভাবে প্রয়োগ করতে হবে ভালোভাবে মেনটেন করতে হবে যে কোনো পাঠ করার সময় অবশ্যই এগুলো ভালোভাবে সচেতন থেকে উচ্চারণ করতে হবে যেমন উদাহরণস্বরূপ বঙ্গোপসাগরের তীর ঘেসে ঘেঁষে এটা উচ্চারণ করতে গিয়ে ঘেষে উচ্চারণ করা যাবে না বঙ্গোপসাগরের বঙ্গোপসাগরের তীর ঘেসে জেগে ওঠা অনেকে বলবেন জেগে ওঠা না ওঠা বেলা ভূমি বেলা ভূমি না বেলা ভূমি অপর নাম কুয়াকাটা সমুদ্র সৈকত পৃথিবীর পৃথিবীর নট পৃথিবীর একমাত্র এ স্থানে দাঁড়িয়েই সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকনের সুযোগ রয়েছে নট রয়েছে রয়েছে এর দি গল না ঘটা ঠিকভাবে উচ্চারণ করতে হবে মানে মহাপ্রাণগুলোতে যেহেতু সবার বেশি সমস্যা হয় এই বিষয়ে একটু বেশি ভালোভাবে নজর দিতে হবে এর দীঘল বেলাভূমি মুখরিত মুখরিত না মুখরিত হয় হাজারো পর্যটকের পদচারণায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল নট ছিল ছিল প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমি নব্বইয়ের দশকের ঝাউবন নট জাউবন ঝাউবন নারিকেল বাগান গ্যাওড়া ম্যানগ্রোভ সহ নাম না জানা শত বনের ছায়ায় আশ্রয় নিতেন দূর দূরান্তে থেকে আসা পরিশ্রান্ত মানুষগুলো তো বন্ধুরা বুঝতে পেরেছেন মহাপ্রাণগুলো একটু বেশি ফোকাস করে অবশ্যই উচ্চারণগুলো করতে হবে কারণ অল্প প্রাণে খুব বেশি মানুষের সমস্যা হয় না কিন্তু মহাপ্রাণগুলো যেন মহাপ্রাণ বর্ণগুলো যেন আপনি ঠিকভাবে উচ্চারণ করতে পারেন এ বিষয়ে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে জটিল বা যে শব্দগুলো উচ্চারণে ভুল হতে পারে অর্থাৎ এমন কিছু শব্দ থাকতে পারে যে শব্দগুলো উচ্চারণে আপনার ভুল হতে পারে বা কিছু কমন শব্দ যে শব্দগুলো উচ্চারণ অনেকেরই ভুল হতে পারে সেই শব্দগুলো গুরুত্ব দিয়ে উচ্চারণ করতে হবে ধরা যাক একটি কবিতা আমার কাছে আমার সামনে এখন আছে একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে এই উচ্চারণগুলো উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী লক্ষ্য লক্ষ্য এই উচ্চারণগুলো কিন্তু অনেকেরই ভুল হতে পারে তাই এই উচ্চারণগুলো ফোকাস করে সুন্দরভাবে উচ্চারণ করে আবৃত্তি করতে হবে বা পাঠ করতে হবে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না পার্ক এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি তো বন্ধুরা আমি একটি কবিতা জাস্ট আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখালাম যে আপনারা যে শব্দগুলো উচ্চারণে ভুল হতে পারে এগুলো অবশ্যই গুরুত্বের সঙ্গে উচ্চারণ করবেন সুন্দর করে উচ্চারণ করে পাঠ বা আবৃত্তি করবার চেষ্টা করবেন কোথায় কতটুকু পজ বা বিরতি দিতে হবে এই বিষয় নিয়ে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে আপনি কবিতা প্রতিবেদন বা যে কোনো লেখায় পাঠ করেন না কেন আপনাকে বুঝতে হবে আপনি প্রত্যেকটা লাইনের কোথায় কোথায় পজ দেবেন বা থামবেন এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো বিষয়ে ভয়েস ডেলিভারি দিতে হলে আপনাকে স্ক্রিপ্টটাতে অবলিক চিহ্ন ব্যবহার করতে পারেন কোথায় কোথায় থামবেন সেটা ঠিক রাখার জন্য অবশ্যই অব্লিক চিহ্ন আপনি ব্যবহার করতে পারেন এবং প্রথম প্রথম অব্লিক চিহ্ন ব্যবহার করলেও পরবর্তীতে সেটার আর প্রয়োজন পড়বে না কারণ কাজ করতে করতে আপনি নিজেই বুঝে যাবেন আপনি কোথায় কোথায় পজ দেবেন বা কোথায় কোথায় পজ দেওয়ার দরকার বা কিভাবে আসলে সে প্রতিবেদন বা লেখা বা যে কোনো কবিতা কোথায় কোথায় পজ দেওয়া দরকার এই বিষয়টা আপনি ভালোভাবে বুঝতে পারবেন আমার সামনে একটি উদাহরণ রয়েছে ধরা যাক একটি প্রতিবেদন বঙ্গোপসাগরের তীর খেসে জেগে ওঠা বেলাভূমির অপর নাম কুয়াকাটা সমুদ্র সৈকত ঠিক আছে বন্ধুরা এই লাইনটার মধ্যে আমি কোথায় কোথায় থামব বঙ্গোপসাগরের তীর খেসে জেগে ওঠা থামলাম বেলাভূমির অপর নাম থামলাম কুয়াকাটা সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের তীর খেসে জেগে ওঠা বেলাভূমির অপর নাম কুয়াকাটা সমুদ্র সৈকত এখন এই লাইনটা খুব সুন্দরভাবে আসলে উপস্থাপিত হলো পজ দেওয়ার কারণে যদি আমি পজ না দিয়ে গড়গড় করে পড়ে যেতাম তাহলে কিন্তু ব্যাপারটা সুন্দর লাগত না বা যারা দর্শক বা শ্রোতা যারা শুনবেন তাদের কাছে কিন্তু ব্যাপারটা ভালো লাগত না এরবার পরের লাইনে যাই পৃথিবীর একমাত্র এ স্থানে দাঁড়িয়েই থামলাম সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকনের থামলাম সুযোগ রয়েছে পৃথিবীর একমাত্র এ স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকনের সুযোগ রয়েছে এর দীঘল বেলাভূমি মুখরিত হয় থামলাম হাজারো পর্যটকের পদচারণায় এর দীঘল বেলাভূমি মুখরিত হয় হাজারো পর্যটকের পদচারণায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল থামলাম প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমি বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমি নব্বইয়ের দশকের ঝাউবন নারিকেল বাগান গেওড়া যেহেতু এমনিতে এখান মধ্যে কমা দেয়া আছে আমরা একটু থামব স্বাভাবিক যেহেতু বর্ণনা দিচ্ছি নব্বই দশকের ঝাউবন নারিকেল বাগান গাওড়া ম্যানগ্রোভ সহ নাম না জানা শত বনের ছায়ায় থামলাম আশ্রয় নিতেন থামলাম দূর দূরান্ত থেকে আসা পরিশ্রান্ত মানুষগুলো মানে যে কোনো লেখা প্রতিবেদন বা যেটাই পড়েন না কেন বুঝিয়ে বুঝিয়ে পড়ার একটা ব্যাপার আছে এবং আপনি যত ভালোভাবে পড়বেন তত ভালোভাবে আপনি সেটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন এবার ধরা যাক একটি কবিতা একটি কবিতায় কোথায় কোথায় আপনি থামবেন বা পজ দেবেন এ বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাই পাঠ করেন না কেন যাই আবৃত্তি করেন না কেন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন একটি কবিতা আমি নিয়েছি এখানে উদাহরণস্বরূপ একটি কবিতা লেখা হবে থামলাম তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে থামলাম লক্ষ লক্ষ অধীর ব্যাকুল লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে থামলাম ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে থামলাম কখন আসবে কবি এবার আমি পড়ে যাচ্ছি এটা পজগুলো মেনটেন করে একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অথির ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঠেকে দেওয়া থেকে দেওয়া এই ঠাকার হৃদয় মাঠখানি বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যেখানে যেখানে আমি অবলিক দিলাম সেখানে সেখানে আমি একটু থামলাম একটু বিরত নিয়ে তারপরে পটের স্তবকে গেলাম তো এই বিষয়গুলো বন্ধুরা একটু আপনাকে মাথায় রাখতে হবে আপনারা যারা বাচিক শিল্পী হতে চান যারা কবিতা আবৃত্তি শিল্পী হতে চান বা যারা বাচিক শিল্পে কাজ করতে চান সবার জন্যই একটাই পরামর্শ সেটা হচ্ছে কোথায় কোথায় থামবেন কোথায় কোথায় পথ দেবেন এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার করে নেবেন তাহলে আপনার যে পাঠ আপনার যে আবৃত্তি সেটা অনেক বেশি শ্রুতিমধুর হয়ে সবার সামনে উপস্থাপিত হবে কোন শব্দে কতটুকু চাপ প্রয়োগ করতে হবে এসব বিষয়ে খেয়াল রাখতে হবে যে কোনো কবিতা আবৃত্তি বা যে কোনো পাঠ কিন্তু বন্ধুরা যা স্বাভাবিকভাবে গড়গড় করে পড়ে গেলেই হবে না কিছু কিছু শব্দের উপর অবশ্যই আপনাকে চাপ প্রয়োগ করতে হবে জোর দিতে হবে যেমন উদাহরণস্বরূপ বঙ্গোপসাগরের বঙ্গোপসাগরের হ্যাঁ এটাকে খুব গুরুত্ব সহকারে আমি চাপ দিচ্ছি বঙ্গোপসাগরের তীর খেসে জেগে ওঠা বেলাভূমির অপর নাম কুয়াকাটা সমুদ্র সৈকত কুয়াকাটা সমুদ্র সৈকত আমি একটু জোর দিয়ে পড়ছি পৃথিবীর একমাত্র এই স্থানে দাঁড়িয়েই দাঁড়িয়েই সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকনের সুযোগ রয়েছে এর দীঘল বেলাভূমি মুখরিত হয় হাজারো পর্যটকের পদচারণায় পদচারণায়তে জোর দিচ্ছি বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমি প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমিতে আমি জোর দিচ্ছি নব্বইয়ের দশকের ঝাউ বোন নারিকেল বাগান গ্যাওড়া ম্যানগ্রোভ সহ নাম না জানা শত বনের ছায় আশ্রয় নিতেন দূর দূরান্ত থেকে আসা দূর দূরান্ত থেকে আসা পরিশ্রান্ত মানুষগুলো পরিশ্রান্ত মানুষগুলোতে আমি জোর দিচ্ছি দূর দূরান্ত থেকে জোর দিচ্ছি বন্ধুরা এই বিষয়গুলো রপ্ত করতে হবে যে কোনো পাঠ বা যে কোনো আবৃত্তি করেন না কেন প্রত্যেকটি বাক্যে কোথায় কোথায় আপনি একটু জোর দিয়ে পড়বেন এই বিষয়গুলো কিন্তু আপনার পাঠকে আপনার আবৃত্তিকে আরও অনেক বেশি সুন্দর করে তুলবে আমি আবারও পড়ছি বঙ্গোপসাগরের তীর খেসে জেগে ওঠা বেলাভূমির অপর নাম কুয়াকাটা সমুদ্র সৈকত পৃথিবীর একমাত্র স্থানে দাঁড়িয়েই সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকনের সুযোগ রয়েছে এর দীঘল বেলাভূমি মুখরিত হয় হাজারো পর্যটকের পদচারণায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমি নব্বই দশকের ঝাউবন নারিকেল বাগান গাওড়া ম্যানগ্রোভ সহ নাম না জানা শত বনে ছায় আশ্রয় নিতেন দূর দূরান্ত থেকে আসা পরিশ্রান্ত মানুষগুলো আপনারা বন্ধুরা যখন কোনো সংবাদ পাঠ দেখবেন কোনো উপস্থাপনা দেখবেন টেলিভিশনে বা যেখানেই হোক না কেন আপনারা দেখবেন তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শব্দগুলোকে কিন্তু আহ জোর দিয়ে পড়ছে এই বিষয়টা কিন্তু বন্ধুরা ভালোভাবে বুঝতে হবে জ্যোতি বিরাম চিহ্নকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে একটা লেখার মধ্যে কমা দাড়ি বিভিন্ন জ্যোতি বা বিরাম চিহ্ন কিন্তু বন্ধুরা থাকে তো একজন বাচিক শিল্পী যখন সেগুলো পাঠ করেন বা একটা কবিতা যখন তিনি পাঠ করছেন তিনি হয়তোবা কমা দাড়িগুলো মেনটেন করবার চেষ্টা করেন ওগুলো সঠিকভাবে মূল্যায়ন করবার চেষ্টা করেন কিন্তু একজন বাচিক শিল্পী কিন্তু তার নিজের প্রয়োজনে কোথায় কোথায় থামবেন এটা ঠিক করে নিতে পারেন এটাকে বলা হয় ভাবজ্যোতি যেটা আসলে দেখা যায় না কিন্তু একজন শিল্পীর মাথায় থাকে হয়তোবা তিনি একটা অবলিক চিহ্ন দিয়ে কোথায় কোথায় থামবেন এই বিষয়গুলো ঠিক করে রাখেন বন্ধুরা যে কোনো লেখা বা যে কোনো কবিতা সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে হলে কিন্তু এই ভাবজ্যোতির ব্যবহারটাও আপনাকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে তার মানে কোথায় কোথায় থামবেন এই বিষয়গুলো আগে থেকে ঠিক করে রাখা যেমন বঙ্গোপসাগরের তীর জেগে ওঠা বেলাভূমির অপর নাম কুয়াকাটা সমুদ্র সৈকত আমি দাড়ির মধ্যেও থামছি এবং এর আগে যেখানে যেখানে আমি অবলিক দিয়ে রেখেছি সেখানেও কিন্তু থামছি বঙ্গোপসাগরের তীর খেসে জেগে ওঠা বেলাভূমির অপর নাম কুয়াকাটা সমুদ্র সৈকত পৃথিবীর একমাত্র স্থানে দাঁড়িয়েই সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকনের সুযোগ রয়েছে এর দীঘল বেলাভূমি মুখরিত হয় হাজারো পর্যটকের পদচারণায় বন্ধুরা আশা করি এই বিষয়গুলো মাথায় রাখবেন বন্ধুরা যে কোনো লেখা কিন্তু খুব বেশি দ্রুত বা ধীরে পড়া যাবে না খুব দ্রুত হতে পারবে না খুব ধীরেও পড়া যাবে না যেমন অনেকে হয়তো এভাবে পড়ে বঙ্গোপসাগরের তীর খেসে জেগে ওঠা বেলাভূমির অপর নাম কুয়াকাটা সমুদ্র সৈকত পৃথিবীর একমাত্র স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকনের সুযোগ রয়েছে এভাবে কিন্তু গড় করে পরা যাবে না আবার খুব ধীরেও পরা যাবে না বঙ্গোপসাগরের তীর খেসে জেগে ওঠা বেলাভূমির অপর নাম কুয়াকাটা সমুদ্র সৈকত মানুষ বলবে যে এত ধীরে ধীরে পড়ছে কেন মানুষ খুব বিরক্ত হবে তো বন্ধুরা বেশি দ্রুত এবং খুব বেশি ধীরেও পড়া যাবে না একটা রেদমে কিন্তু আসলে মেনটেন করে পড়তে হবে আপনি নিজেই নিজের কণ্ঠ যখন যে কোনো পাঠ যখন রেকর্ড করে শুনবেন তখন কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন আর এর জন্য ভালো প্রতিবেদন দেখা যে কোনো মানুষের পাঠ শোনা এইসব কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন আমি পড়ছি একটা রিদমে বঙ্গোপসাগরের তীর এসে জেগে ওঠা বেলাভূমির অপর নাম কুয়াকাটা সমুদ্র সৈকত পৃথিবীর একমাত্র স্থানেই দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকনের সুযোগ রয়েছে এর দীঘল বেলাভূমি মুখরিত হয় হাজারো পর্যটকের পদচারণায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমি নব্বই দশকের ঝাওবন বন নারিকেল বাগান গ্যাওড়া ম্যানগ্রোভ সহ নাম না জানা শত বনের ছায় আশ্রয় নিতেন দূর দূরান্ত থেকে আসা পরিশ্রান্ত মানুষগুলো বন্ধুরা আমি কিন্তু একটু দ্রুত লয়ে পড়ছি তার মানে খুব বেশি দ্রুত না কিন্তু কিন্তু উচ্চারণগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা মেনটেন করাটা খুব গুরুত্বপূর্ণ আপনি একটু দ্রুত পড়লেও উচ্চারণগুলো ঠিকঠাকই কিন্তু পড়তে হবে তো বন্ধুরা এখন আপনার কাছে যদি আপনি এটা রেকর্ড করে পড়েন এই রিদমে পড়ে তাহলে মনে হবে না আসলে শ্রোতা বা দর্শকরা অবশ্যই শুনবে তো এই বিষয়গুলো বন্ধুরা মাথায় রাখতে হবে খুব বেশি দ্রুত না আবার খুব বেশি ধীরেও না টেল ড্রপ করা যাবে না বন্ধুরা ট্রেল ড্রপ মানে কি আমি যে কোনো একটি বাক্যের শুরুতে আপনি খুব স্পষ্ট করে উচ্চারণ করলেন প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বর্ণ কিন্তু শেষের বাক্যের শেষের শব্দে গিয়ে আপনি একেবারেই স্পষ্টভাবে সেটা উচ্চারণ না করে অন্য আরেকটি বাক্যে চলে গেলেন এই বিষয়টা আসলে ট্রেল ড্রপ বন্ধুরা এই বিষয়টা করা যাবে না আমি উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি যেমন ট্রেল ড্রপ কিভাবে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি বঙ্গোপসাগরের তীর খেসে জেগে ওঠা বেলাভূমির অপর নাম কুয়াকাটা সমুদ্র সৈকত কুয়াকাটা সমুদ্র সৈকত আবার আরেকটা লাইনে চলে যাচ্ছি পৃথিবীর একমাত্র স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকনের সুযোগ রয়েছে সুযোগ রয়েছে এর দীঘল বেলাভূমি মুখরিত হয় হাজারো পর্যটকের পদচারণায় আমি অনেককে দেখেছি টেল ড্রপ করতে এটা করা যাবে না প্রত্যেকটা শব্দ স্পষ্ট করে উচ্চারণ করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে জেগে ওঠা বেলাভূমির অপর নাম কুয়াকাটা সমুদ্র সৈকত পৃথিবীর এক সৈকত বলতো আমি আসলে থামতে পারবো না এটার একটা রিদম রয়েছে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি বঙ্গোপসাগরের তীর ঘেঁষে জেগে ওঠা বেলাভূমির অপর নাম কুয়াকাটা সমুদ্র সৈকত পৃথিবীর একমাত্র স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকনের সুযোগ রয়েছে এর দীঘল বেলাভূমি মুখরিত হয় হাজারো পর্যটকের পদচারণায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমি দশকের গ্যাড়া ম্যানগ্রোভ সহ নাম না জানা শত বনের ছায়ায় আশ্রয় নিতেন দূর দূরান্ত থেকে আসা পরিশ্রান্ত মানুষগুলো তো বন্ধুরা এভাবে করে পড়ার চেষ্টা করবেন যেন ট্রেন ড্রপ না করে এই বিষয়টি মাথায় রাখবেন বন্ধুরা যে কোনো পাঠ অনুভব করে পড়াটা জরুরি আপনি যাই পড়েন না কেন ওখানের মধ্যে কিছুটা আবেগের সংযোগ থাকাটা খুব গুরুত্বপূর্ণ তার মানে এই নয় যে আবেগে গদ গদ হয়ে থাকতে হবে আমি কিছু উদাহরণ দিচ্ছি আমি দুটো উদাহরণ এখানে নিয়েছি একটি হচ্ছে একটি দুর্ঘটনার সংবাদ আরেকটি হচ্ছে একটা মানে পজিটিভ ইতিবাচক একটি সংবাদ শুরুতে দুর্ঘটনার সংবাদটা আপনারা কীভাবে পড়বেন এর মধ্যে একটু ভাব গাম্ভীর্য থাকতে হবে একটা শোকের ছোঁয়া থাকতে হবে বিষয়টা এমন আপনারা যখন কোন সংবাদ পাঠক কোনো একটা শোকের সংবাদ পড়েন তখন দেখবেন যে তারা কিভাবে পড়েন তো বন্ধুরা এই বিষয়টা একটু রপ্ত করতে হবে আসুন দেখেনি রাজবাড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অনার্স শেষ বর্ষের ছাত্র তন্ময় চক্রবর্তীর মৃত্যু হয়েছে সে বালিকান্দি উপজেলার আরকান্দি গ্রামের বরুণ চক্রবর্তীর ছেলে তন্ময় রাজবাড়ির ডাক্তার আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন এ ঘটনায় আহত হয়েছে তার দুই বন্ধু হীরা ও সবুজ আহতরা বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন তো বন্ধুরা বুঝতে পেরেছেন দুর্ঘটনা বা শোক সংবাদ হলে কীভাবে কি টোনে পড়তে হয় আর এক্সপ্রেশনটা কেমনটা রাখতে হয় আপনি কিন্তু হেসে হেসে এই সংবাদটা পড়তে পারবেন না বন্ধুরা এবার আসুন দেখিনি ইতিবাচক সংবাদ বা ইতিবাচক লেখা আপনারা কিভাবে পাঠ করবেন এর মধ্যে অবশ্য একটা প্রাণবন্ত ব্যাপার থাকবে বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর ফেরদৌ কাদ্রি এশিয়ার নোবেল খ্যাত মেক্সেসে পুরস্কার পেয়েছেন রেমন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অফ ট্রাস্টি মঙ্গলবার দু সালের পুরস্কারের জন্য চার ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে ডক্টর কাদ্রি আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী কলেরার টিকা নিয়ে গবেষণা ও সাশ্রয়ী দামে টিকা সহজলভ্য করে লাখো প্রাণ রক্ষায় কাজ করেছেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিষয়ক বৈজ্ঞানিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন তিনি তো বন্ধুরা পজিটিভ সংবাদ বা পজিটিভ লেখার ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে বন্ধুরা আপনারা যারা বাচিক শিল্পী হিসেবে কাজ করতে চান বাচিক শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান আশা করছি এই টিপসগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং এই টিপসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন কারণ বাচিক শিল্প মানেই কিন্তু কণ্ঠের কাজ সুন্দরভাবে উপস্থাপন করা যে কোনো বিষয় আর তার জন্য এই টিপসগুলো মাথায় রাখার গুরুত্ব কিন্তু অত্যাধিক বন্ধুরা বন্ধুরা আজ এ এই আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয়ের উপর ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ